আমরা সরাসরি আবারো যেতে চাই ইকবালের কাছে। ইকবাল, আপনি এই মুহূর্তে আমাদের কোন ভোট কেন্দ্র নিয়ে যাচ্ছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? তো আমরা আবারও একটু চট্টগ্রামে যেতে চাই, যেহেতু চট্টগ্রামের পরিস্থিতি একটু থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। চট্টগ্রামে দু একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হয়েছে ভোট কেন্দ্র এবং একই সঙ্গে হামলা চালানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে। তবে অধিকাংশ কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তারই সবশেষ তথ্য জানাতে আমাদের সেখানে উপস্থিত আছেন সহকর্মী শফিকুল আলম, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শফিক, আপনাকে বলে রাখি, সকাল থেকে আমি চট্টগ্রামে চন্দনাইশ বিভিন্ন এলাকায় ঘুরছি, বিভিন্ন আসনে ঘুরছি, কিন্তু এখানে আমি একটি ভিন্ন একটি চিত্র দেখতে পেলাম যে উত্তর জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে ভোট কিন্তু অনেক বেশি কাজ হয়েছে, অর্থাৎ 40% ভোট আমি এখানে দেখেছি। এখানে 5020টি ভোট রয়েছে এবং 12টা পর্যন্ত 30% বেশি ভোট ছিল, অর্থাৎ প্রায় 1400 মেতে বেশি ভোট কাজ হয়েছে এই কেন্দ্রে। এখন পর্যন্ত যে প্রিসাইডিং অফিসার যে তথ্য দিচ্ছে, অন্তত 40% কিন্তু ভোট কাজ হয়েছে। আমি সকাল থেকে চট্টগ্রামের এখানে এই 14 আসনে কিন্তু প্রায় 61টি কেন্দ্র রয়েছে, সেখানে অন্তত 10 থেকে 12টি কেন্দ্রে ঘুরেছি, সেখানে সেরকম ভোট কাস্ট হয়নি, কিন্তু এখানে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়া কিন্তু এই কেন্দ্রে কিন্তু ভোটাররা, উভয়পক্ষের ভোটাররা এসে ভোট দিয়েছেন। কিছুক্ষণ আমি এখানে প্রিসাইডিং অফিসারদের কথা বলেছি, আপনাকে যদি দেখাই সকালে এখানে ভোর থেকে কিন্তু এখানে যে বিভিন্ন দলের নেতাকর্মীরা এসে এবং বিভিন্ন দলের প্রার্থীরা এসে এবং ভোটাররা এসে কিন্তু ভোট দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। যদিও চট্টগ্রামের এই চন্দনাইশে বেশ কয়েকটি আসনে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিশেষ করে বদুরপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, মধ্যম কাঞ্চনগা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গতকাল রাত্রে কিন্তু চৌধুরীপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে এরপরে আজকে সকাল থেকে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, বলা যায় সুষ্ঠুভাবে কিন্তু ভোট নির্বাচন হচ্ছে। যদিও ট্রাকের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হচ্ছে, কিন্তু আজকে যেটি বলার বিষয়, আসলে আমরা সাতকানিয়াতেও গিয়েছিলাম, সাতকানিয়া যে আসন সেখানে কিন্তু প্রতি কেন্দ্রে আমরা দেখেছি সকাল 12টা পর্যন্ত 10-12% ভোট পড়েছে এবং পটিয়াতেও এরকম, কিন্তু চন্দনাইশে এই একটি কেন্দ্রে এসে ভিন্ন একটি চিত্র আমরা দেখতে পেলাম। এখানে প্রায় 1500-এর বেশি ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ তারা বলছে প্রিসাইডিং অফিসার 40% ভোট কাস্ট হয়েছে এবং যেটি একটি নজির স্থাপন করেছে এই এলাকায়। এবং এছাড়া বাঁশখালীতে আমরা কিছু একটি তথ্য পেয়েছিলাম, সেখানেও কিন্তু মোস্তাফিজুর রহমানের সাথে যে বিদ্রোহী প্রার্থী তার সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যে পটিয়ায় সেখানেও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে সকালে। এবং সবচেয়ে বেশি যেটি আমরা দেখেছিলাম চট্টগ্রামের যেই 15 যে আসন সাতকানিয়া, সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, যদিও সেখানে ভোটারদের অংশগ্রহণ ছিল খুবই কম, কিন্তু এই চট্টগ্রামের এই 14 আসন এখানে এসে কিন্তু আমরা দেখতে পেলাম একটি ভিন্ন একটি চিত্র দেখতে পেলাম। এখানে প্রায় 40% মতো ভোট কাস্ট হয়েছে এবং তারা উৎসবমুখর পরিবেশে এখানে তারা ভোট দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের চন্দনাইশ থেকে সর্বশেষ তথ্য। শফিকুল আলম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানে যে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা কিন্তু দেখছিলাম যে ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, তারই সবশেষ তথ্য।